খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্টের ছত্রছায়া এবছরই আইএসএল খেলতে চলেছে ইস্ট বেঙ্গল। খুশিতে ডগমগ লাল হলুদ ফ্যানরা। সেই আনন্দের মাত্রা আরো বাড়াতে নতুন বিনিয়োগকারীর অধীনেও ইস্ট বেঙ্গলের জার্সির রং বদলাচ্ছে না। অর্থাৎ ঐতিহ্যবাহী এবং পরিচিত লাল হলুদ জার্সিতে আইএসএল খেলতে চলেছে দেশের অন্যতম প্রাচীন এই ক্লাব। অপরিবর্তিত থাকছে লাল হলুদের লোগো। ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট কর্তাদের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে পুরনো এবং একক নামী আইএসএল খেলবে ইস্ট বেঙ্গল। দুই পক্ষের মিলিত বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। করোনা মহামারীর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল খেলাধুলা, এবার আস্তে আস্তে তা শুরু হচ্ছে। শুধু তাই নয়, স্টেডিয়ামে দর্শকের প্রবেশ ছিল নিষিদ্ধ, তবে 21 সেপ্টেম্বর থেকে সর্বাধিক 100 জন দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনাবিধি মানতে বলা হয়েছে সবাইকে। এর আগে স্টেডিয়ামে খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। মাস দুয়েক পরে শুরু হবে আইএসএল এবং আই লিগ। স্টেডিয়ামে দর্শক ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ায় স্বস্তি পেলেন ফুটবল প্রেমীরা। ছন্দে ফিরতে আরো বেশি সময় ব্যাটিং করতে হবে। কোচ বলেছেন শুরুতে এত ধকল নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে সময় বাড়াতে হবে। আসন্ন আইপিএল থেকে সুরেশ রায়না সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বড় সড়ো ধাক্কা খেয়েছে চেন্নাই শিবির। এবার মাথার উপর আকাশ ভেঙে পড়লো গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের। কারণ লাসিথ মালিঙ্গা জানিয়ে দিলেন আইপিএল এর 13তম মরশুমে তিনি খেলতে পারবেন না, ফলে বিকল্প বেছে নিতে হলো রোহিত শর্মার দলকে। সেই নামও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। শ্রীলঙ্কার তারকা জানিয়েছেন ব্যক্তিগত কারণেই তিনি এই মরশুমে খেলতে পারবেন না, এই সময় শ্রীলঙ্কায় নিজের পরিবারের কাছে থাকা বেশি জরুরি। মালিঙ্গার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলের কর্ণধার আকাশ আম্বানি বলেন, লাসিথ আমাদের দলের অন্যতম স্তম্ভ, বলাই বাহুল্য যে দল ওকে মিস করবে, কিন্তু ওর পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি। একই সঙ্গে মালিঙ্গার বিকল্প ঘোষণা করেন আকাশ। জানিয়ে দেন এবার অজি পেসার জেমস প্যাটিনসন খেলবেন তার জায়গায়। কর্ণধারের মতে প্যাটিনসন যোগ দিলে দলের পেস অ্যাটাকও আরো শক্তিশালী হবে। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে নিজের পছন্দের টেস্ট একাদশ তৈরি করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার। সেই দলের অধিনায়ক নির্বাচন করেছেন বিরাট কোহলিকে। দলে রয়েছেন জো রুট, কেন উইলিয়ামস, স্টিভ স্মিথ, বেন স্টোকস আর অশ্বিন, নিয়ন লায়নের মতো তারকারা। গাওয়ার বলেছেন এই টেস্ট দলের অধিনায়ক একমাত্র কোহলিই হতে পারে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ, 9836938876 এ, অথবা মেইল করুন toman.mukherjee139@gmail.com এ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন 3টি টি-20 ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটকে। তবে তাকে রাখা হয়েছে ওয়ানডে দলে। চোট সারিয়ে সুস্থ হতে পারলে জেসন রয়কে ওয়ানডে দলে ফিরিয়ে আনা যেতে পারে বলে জানিয়েছেন এসিবি। পাশাপাশি জোফ্রা আর্চার, জস বাটলার, স্যাম কারেন এবং মার্ক উডকে টি-20 এবং ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে। করোনা সংক্রমণের ধাক্কা এখনো সামলাতে পারেনি সিএসকে। তবে রায়নার না থাকার ধাক্কা সামলানোর একটাই প্রাথমিক গেম প্ল্যান তৈরি করেছে সিএসকে ম্যানেজমেন্ট। সেই গেম প্ল্যানে জায়গা পাচ্ছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারেন। এবারে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন কারেন। দুটো ব্যাপারের জন্য তার নামটা প্রাধান্য পাচ্ছে। এক, রায়নার মতো তিনিও বাহাতি এবং ব্যাটিংটাও ভালো করেন। দুই, পেসারদের তুলে মারার ক্ষমতা আছে তার, যে কারণে প্রথম 3 ব্যাটসম্যানের মধ্যে কারেনকে রাখার কথা ভাবা হচ্ছে। আরও একটা ব্যাপার কারেনের পক্ষে যাচ্ছে, সেটা হলো কারেন বাহাতি পেস বলটাও করেন। রায়নার অফ স্পিন অনেক ক্ষেত্রেই আইপিএল এ কাজে লাগিয়েছিলেন ধোনি। নিবেদন করছে 2018 সালে বল বিকৃতির কেলেঙ্কারি এখন অতীত। আগের মতো অস্ট্রেলিয়াকে আবার আগের মতো সমীহ করছে বাকি দলগুলি। সেই ছবি তৃপ্তি দিচ্ছে জাস্টিন ল্যাঙ্গারকে। অস্ট্রেলিয়া দলের কোচ বলেছেন দক্ষিণ আফ্রিকার ভুলে চরম মূল্য দিতে হয়েছিল সকলকে। তারপরে অনভিজ্ঞতা নিয়ে খেলতে এসে ইংল্যান্ড শোচনীয় হারে সাক্ষী থাকতে হয়েছে, কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে অস্ট্রেলিয়া আবার তার সম্মান ফিরে পেতে শুরু করেছে। রেকর্ড অর্থে রিয়াল মাদ্রিদকে সই করিয়েছিলেন গ্যারেথ বেলকে, অর্থাৎ ম্যানেজার জিনেদিন জিদান তাকে 18 জনের তালিকাতেই রাখেন না। আরো 2 বছরের চুক্তি থাকে রিয়াল ছাড়তে পাচ্ছেন না তিনি। ক্ষুব্ধ বেল বলেছেন, গত বছরই আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। অকারণে রিয়াল বিষয়টি জটিল করছে। আমি খেলতে চাই, এই 31 বছর বয়সে ভালো খেলার ক্ষমতা রাখি। যুক্তরাষ্ট্র ওপেনে দারুণভাবে শুরু করলেন সেরেনা উইলিয়ামস।
ফ্রেড সেটে জিতলেন তিনি। একই সঙ্গে ক্রিস এবার্টের যুক্তরাষ্ট্র ওপেনে 101টি সিঙ্গলস জয়ের নজির ভেঙে দিলেন। ক্লাসিক নেটে একই দিনে সেরেনা দিদি ভিনাস প্রথম রাউন্ডে বিদায় নিলেন। এছাড়াও নোয়ামি ওসাকার মুখাবরণে বর্ণবিদ্বেষী বিরোধী বার্তা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের বিভাগে এগুলোই ছিল চর্চার বিষয়। প্রথম রাউন্ডে সেরেনা সামনে পেলেন স্বদেশী ক্রিস্টি আনকে। প্রথম সেটে শুরু সার্ভিস গেমটাই হারান, ম্যাচে আরও কয়েকটা গেম হাতছাড়া করেন। এর বাইরে পুরোটাই 38 বছরের সেরেনার দাপট। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন ব্রেকের পর আমি আবার হাজির খেলার খেলাতে। বিদেশের ডায়েরি। একটুর জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ, তারপরেই ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ইবিজায়। ক্লাবের সতীর্থদের সঙ্গে পার্টি করেছিলেন, আর সেটাই এবার হয়তো কাল হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। একটি ফরাসি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী করোনায় আক্রান্ত নেইমার, এমনকি আরও 2-3 জন পিএসজি খেলোয়াড় আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে টিম ম্যানেজমেন্ট, যার মধ্যে রয়েছে কেলর নাভাসের নামও। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে মোট 3 জনের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে, তবে তাদের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। ম্যানচেস্টার সিটির চুক্তি পছন্দ হয়েছে মেসির, তাদের নাকি তিনি হ্যাঁও বলে দিয়েছেন। শোনা যাচ্ছে ইপিএল এর ক্লাবটির সঙ্গে 5 বছরের চুক্তি করবেন তিনি। শুধু তাই নয়, চুক্তি সংক্রান্ত ঝামেলা মেটাতে বুধবারই বার্সা প্রেসিডেন্ট বার্তেমিওর সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসি। একদিকে বার্সা চেষ্টা করবে মেসিকে 2022 কাতার বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে, অন্যদিকে জর্জ মেসি চেষ্টা করছেন ছেলের ইচ্ছেকে মান্যতা দিয়ে বার্সার সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলতে। জানা গেছে ম্যান সিটির নয়া চুক্তিতে সায়া দিয়েছে বেসির, ট্রান্সফার ফি সহ পারিশ্রমিক সবই মন মতো হয়েছে আর্জেন্টাইন তারকার। তাছাড়া নতুন চুক্তিতে রয়েছে একটি শর্ত, 5 বছরের এই চুক্তিতে আগামী দিনে MSL এর দল নিউ ইয়র্ক সিটি FC তে খেলতে দেখা যাবে মেসিকে। তবে সিটিতে খেলার ক্ষেত্রে পারিশ্রমিকের অর্থ জানা যায়নি। নতুন মৌসুম শুরুর আগে আর্সেনাল দল গুছিয়ে নিল। ফরাসি লিগ ওয়ানে দল লিও থেকে তারা নিল ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেসকে। 22 বছরের গ্যাব্রিয়েল গত মৌসুমে দলের হয়ে 34টি ম্যাচ খেলেছিলেন। আর্সেনালের ওয়েবসাইটে গ্যাব্রিয়েল বলেছেন, আমার কাছে এই ক্লাবে খেলার সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এই ক্লাবের সমৃদ্ধ একটা ঐতিহ্য রয়েছে, নিজের সেরা ফুটবল খেলতে হবে। বহিষ্কৃত প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং বহিষ্কৃত প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে এখনও তাড়া করে চলেছে বিতর্ক। তাদের দুজনকে নতুনভাবে জেরা করতে চায় সুইস আদালত। 2011 সালে অবৈধভাবে 16 কোটি টাকার লেনদেন নিয়ে আলাদা করে এই দুই প্রাক্তন প্রশাসককে জেরা করতে চায় আদালত। লুজানে জেরা করা হবে প্লাতিনিকে। ডাটারকে সেই একই বিষয় নিয়ে নতুনভাবে জিজ্ঞাসা করবেন বিচারপতি থমাস হিলব্র্যান্ড। কলকাতা ডায়েরি। 3 বছর আগে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতীয় দলের রক্ষণের স্তম্ভ ছিলেন তিনি, কিন্তু হৃদযন্ত্রে জন্মগত সমস্যার জন্য সেই আনোয়ার আলীর ফুটবল জীবন শেষ হয়ে যাচ্ছিল। দীর্ঘ লড়াই পর মাঠে ফিরলেও ফের প্রশ্নের মুখে এই মিডফিল্ডারের ভবিষ্যৎ। আইডিকে দ্বিতীয় ডিভিশনের জন্য আনোয়ারকে সম্প্রতি সই করিয়েছে মোহামেডান। এই মুহূর্তে কল্যাণীতে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছে, কিন্তু সাদা কালোর জার্সি গায়ে তিনি মাঠে নামার অনুমতি পাবেন কিনা তার পুরোটাই নির্ভর করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপরে। ইতিমধ্যেই মোহামেডানের তরফে আনোয়ার আলীর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে AIFF কে। জানা গিয়েছে সম্ভবত 5ই সেপ্টেম্বর মোহামেডানের ডিফেন্ডারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কুইজ। গতকালের সঠিক উত্তর শঙ্করলাল চক্রবর্তী, আর সফল উত্তরদাতা হলেন নৈহাটির পায়েল বসু। অভিনন্দন পায়েল। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।